নমস্কার, আজকে আমি আলোচনা করব ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি করে করবেন। আমি দেখেছি এটা একটা বড় ইস্যু, এখন অনেকেই এটা ভীষণ স্ট্রাগল করে। আর সেই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম এই সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দিই, যেটা আমার এক্সপিরিয়েন্সের ওপর বেস করে এবং তার সাথে যারা আমার সঙ্গে কাজ করেছেন তাদেরকে দেখে আমি যা বুঝেছি সেই অনুযায়ী আমি এটাকে লিস্ট আউট করেছি। তো আমি আপনাদের কিছু পয়েন্টস দেবো ব্যাপারে। তো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে, আমি দেখেছি যে যখনই অফিসে জয়েন করা হয় অনেক অফিসেই বলা হয় যে অফিসটা বাড়ির মতো। বাট সত্যি কি তা হয়? কারণ অফিসে আপনাদের কলিগস বা ম্যানেজমেন্টে যারা থাকে তাদের সঙ্গে রিলেশনশিপটা বিল্ড করতে অনেক সময় লাগে। ফার্স্ট, সেকেন্ডলি অনেক সময় সেই ধরনের রিলেশনশিপে পৌঁছাই না। তো ইন দ্যাট কেস দ্যাট একটা বড় ইস্যু থেকে যায়। অনেকে আলটিমেটলি দেখা যায় যে আর মানে রিলেশনশিপটা সেরকমভাবে বিল্ড হলো না, এনভায়রনমেন্টে কমফোর্টেবল নয়, তো চাকরি ছাড়তে হয়, চাকরি চেঞ্জ করতে হয় বা ট্রান্সফার নিতে হয়, সেই ধরনের ইস্যু থেকেই যায়। সো ইন দ্যাট কেস অফিস কোনোদিনই বাড়ি হতে পারে না। এই ধরনের কথা যারা বলেন তারা জাস্ট আপনার কাছ থেকে কাজটা বের করার জন্য বলছেন, আর কিছু না। দেন আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই আপনি 100% দিয়ে কাজ করবেন তখনই আপনার কাছ থেকে এক্সপেকটেশনটা 110%-এর হয়ে যায়। ইন দ্যাট কেস ওয়ার্ক লাইফ ব্যালেন্সে আরও বেশি ইস্যু চলে আসে। সো আপনার পারফরমেন্স ঠিক রেখে আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কী করে করবেন? ফার্স্টে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু নো ইয়োর স্ট্রেংথ। আপনার স্ট্রেংথটা আপনাকে বুঝে নিতে হবে। সো যখনই আপনি আপনার স্ট্রেংথটা বুঝে নেবেন তখনই আপনি সেইভাবে কাজটাকে সাজিয়ে নিতে পারবেন। নট অনলি দ্যাট, যারা আপনার সঙ্গে কাজ করছে এবং আপনার আন্ডারে যারা কাজ করছেন তাদেরকে দিয়ে কাজটাকে অর্গানাইজ করা এবং তাদেরকে দিয়ে কাজ করানো আপনার পক্ষে অনেকটা সুবিধে হয়ে যাবে। আর অনেক সময় এটা হয় যে কখনো ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনাকে সাপোর্ট করে না। সো ইন দ্যাট কেস যখনই আপনি আপনার স্ট্রেংথটা জানবেন আপনাকে ওয়ার্ক সুইচ করতে অনেক বেশি সাহায্য করবে। এটা আমি অনেকবার অ্যাপ্লাই করেছি আর দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি এফেক্টিভ ওয়ান। দেন হচ্ছে কি, আপনাকে ওয়ার্ক আওয়ার্স সেটা যেই সময়টার জন্য আপনাকে পয়সা দেওয়া হচ্ছে সেই সময়টাতেই মেনটেন করতে হবে কাজটা। 8 থেকে 9 ঘন্টা ইন জেনারেল দেওয়া হয়, বেশিরভাগ জায়গায় 9 আওয়ার্সই থাকে। আমি যদি কাউন্ট করি একটা 1 আওয়ার্সের ব্রেক থাকে মাঝখানে, বাট ইট ইস লাইক 9 আওয়ার্স। সো ওই 9 ঘন্টার বেশি কাজ না করাই বেটার, কারণ আপনি যখনই 9 ঘন্টার বেশি কাজ করবেন আর ওটা আপনার হ্যাবিট হয়ে যাবে, সবাই ওটা দেখতে পাবে, আপনার কাছ থেকে আরও বেশি চাইবে, তো তখন আপনার 9 থেকে 10, 10 থেকে 11, 15 হতে থাকবে। ইন দ্যাট কেস আপনাকে এই ব্যাপারটাতে অনেক বেশি ইন্ট্যাক্ট থাকতে হবে আর আপনাকে চেষ্টা করতে হবে কাজটাকে ওই লিমিটেড আওয়ার্সের মধ্যেই কমপ্লিট করা। আর বেশিক্ষণ থেকে আমার তো মনে হয় না সেরকম কোনো ফায়দা হয়, আপনার এনার্জি যায়, টাইম যায়, আপনি দেখাচ্ছেন হয়তো আপনি অনেক বেশি কাজ করছেন, বাট আই মিন অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্ট সেটাকে ইগনোর করে, খালি নিতেই থাকে, বা আপনার যারা উপরতলার লোকজন থাকেন তারা খালি ওটার ফায়দা নিতে থাকে। সো ওটা করবেন না, আপনাকে যেই সময়ের জন্য পয়সা দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই সময়ের কাজটাই করুন। তৃতীয়ত হলো গিয়ে আনপ্লাগিং। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি দেখেছি যে যখন অফিসের আওয়ার্সের পরে অথবা যখন কেউ হলিডেজে থাকে তখনও অফিস থেকে কাজের মেসেজেস আসতে থাকে। নট অনলি দ্যাট, অনেক সময় তো কলিগসরা ফোন করে বা যারা আলটিমেট বস থাকে তারা ফোন করে। সো আমার মনে হয় দিস ইজ দ্য কাইন্ড অফ হ্যারাসমেন্ট, এটা যারা করে তারা প্রচণ্ড মানে বাজে একটা মেন্টালিটির লোকজন, তাই জন্যই তারা তার কলিগসকে বা তার সাবঅর্ডিনেটকে ডিস্টার্ব করার জন্য ফোনটা করে। আর অনেক সময় আমি দেখেছি ফের ছোটো একটা সামান্য ব্যাপার নিয়েও ফোন করা হয়, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আর ফোন সেই সমস্ত এমপ্লয়িজদেরই করা হয় যারা ওয়ার্কে ভীষণ পার্টিকুলার, তারা কাজটা ভীষণ তাদের 100% দিয়ে বা খুব ডেডিকেশনের সাথে করে, তাদেরকেই করা হয় এটা। যেই সমস্ত এমপ্লয়িরা ফাঁকিবাজ তাদেরকে কিন্তু করা হয় না। সো আমার মনে হয় যারা ডেডিকেটেড এমপ্লয়ি তাদেরকে আরও বেশি রেসপেক্ট দেওয়া উচিত যখন যারা হলিডেজে তাদের ফ্যামিলির সঙ্গে বা ক্লোজ ওয়ানসদের সঙ্গে থাকে, সেই সময়টা ডিস্টার্ব না করাই বেটার। আর যদি আপনাদেরকে এই ধরনের ফোন করে থাকেন আপনার বস বা আপনার কলিগস, ইগনোর দেন অর এলস পরিষ্কার বলুন আমি এখন অফিসে কোনো কাজের ব্যাপারে কথা বলতে চাই না, কারণ আমি হলিডেজে আছি। ইউ হ্যাভ টু বি ভোকাল অ্যাবাউট ইট অ্যান্ড ইউ হ্যাভ টু বি
ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইট, কারণ যখন আমি কাজ করছি তখন আমি আমার 100% দিয়ে কাজ করছি, সো ইউ ক্যান্ট ডিস্টার্ব মি লাইক দ্যাট, রাইট? তো আপনি তো এটা মুখের উপর বলতে পারবেন না, আপনি সেটা ভালোভাবে বলে দিন যে আমি এখন অফ ডিউটি আছি, আমি অফিসে গিয়েই জয়েন করি, ব্যাপারগুলো দেখবো, ভেরি সিম্পল। দেন হলো কিছু ইউজলেস জিনিস থাকে অফিসে যেগুলো সময় নষ্ট করার, সেই সমস্ত ইউজলেস জিনিসগুলোকে অ্যাভয়েড করা। আমি দেখেছি অফিসে অনেক রকম ওয়ার্ক রিচুয়ালি বলতে পারেন যেগুলো কোনো মানে নেই, এই ধরনের ইউজলেস কিছু কাজ করতে দেওয়া হয় বা কোনো ইউজলেস প্রসিডিওর থাকে যেগুলোর জন্য আপনার কাজটা অনেক ডিলে করে দেয় আর আপনার কাজের ক্ষেত্রে প্রবলেম হয়। ইন দ্যাট কেস আপনাকে সেগুলোকে ধীরে ধীরে অ্যাভয়েড করতে হবে ফার্স্ট। সেকেন্ডলি আপনাকে ম্যানেজমেন্টকে বলতে হবে যে এগুলো কোনো দরকার নেই। যদি ম্যানেজমেন্ট না শোনে তখন আপনাকে সেটা আপনার মতো করে হ্যান্ডেল করতে হবে। আর আপনার মতো করে হ্যান্ডেল করার ফার্স্ট থিং হচ্ছে আপনি আপনার কাজের যেই পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আগে হ্যান্ডেল করা। তো মোমেন্ট আপনি আপনার ইম্পর্টেন্ট কাজগুলোকে হ্যান্ডেল করে ওগুলোকে সলভ করে দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ওই ইউজলেস থিংগুলোর থেকে লোকজনের ফোকাস সরে যাবে, তো অটোমেটিক্যালি ওই জিনিসগুলো আর এফেক্টে আসবে না। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস ইউজলেস থিংস। এটা কাজ যারা আপনারা করছেন তারা অবভিয়াসলি বুঝতে পারবেন কী করে করতে হয়, আর আমি জানি অনেকে হয়তো এটা করেও ফেলেছেন। আমি দেখেছি অনেক অফিসে ভীষণ বাজে কিছু প্র্যাকটিস থাকে, যেরকম সাপোজ একটা কম্পিউটারে দুটো প্রিন্টার লাগানো আছে, আপনাকে পার্টিকুলারলি বারবার বলা হচ্ছে যে একটু দূরে গিয়ে, দূরে একটা প্রিন্টার সামনে একটা প্রিন্টার দূরে, আপনাকে দূরের প্রিন্টারটার থেকে বারবার আনতে বলা হচ্ছে। এটা কাইন্ড অফ কাউকে হ্যারাস করার জন্য করা হয়, কখনো এটা ওদের রিচুয়াল হয়ে আসছে বছরের পর বছর, তোরা ওটাই করবে, এরকম ছোটোখাটো অনেক ব্যাপার থাকে। তো সেগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনার মতো করে। যদি কেউ বুঝতে না চায় তাকে বোঝান যে ওয়াই দিস ইজ ওয়েস্ট অফ টাইম, শুধু আপনার না অন্যদেরও টাইম নষ্ট হচ্ছে, তো বোঝান। আর ইম্পর্টেন্ট কাজগুলো তো ফোকাস দিন, ওই জিনিসগুলো অটোমেটিক সাইড হতে থাকবে। সো দ্যাট ইজ দ্যাট। এরপরে আসি নিজের ডিসিপ্লিন, এটা ভীষণ ইম্পর্টেন্ট থিং। আমি দেখেছি যদি আপনি নিজের ডিসিপ্লিন না থাকেন তাহলে আপনি কোনো মতেই বেটার পারফর্মার হতে পারবেন না। সো ইন দ্যাট কেস আপনার ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার, প্রতিটা ডে প্ল্যান্ড হতে হবে। আপনি জানেন আপনার ওয়ার্কিং ডে কোন কোনগুলো, কোন কোনগুলো আপনার অফ ডে, তো আপনাকে ওয়ার্কিং ডেকে অ্যাকর্ডিংলি প্ল্যান করতে হবে, ওয়ার্ক ডেকেও অফ ডেকেও অ্যাকর্ডিংলি প্ল্যান করতে হবে, আর আপনাকে ভীষণভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কারণ যদি আপনি সেটা করতে না পারেন আপনার পারফরমেন্স পড়ে যাবে, আপনার যারা কলিগস থাকবে আর আপনার বাড়ির যারা লোকজন থাকবে বোথ পার্টিস উইল বি ভেরি মাচ ডিস্টার্বড, আর যখন ওরা ডিস্টার্ব হয়ে যাবে তখন অফিসে আপনার এগেনস্টে কমপ্লেন হবে, বাড়িতে আপনার সঙ্গে প্রবলেম হয়ে যাবে। সো ইন দ্যাট কেস আপনার পুরো লাইফের ব্যালেন্সটাই উল্টোপাল্টা হয়ে যাবে। ইন দ্যাট কেস আপনাকে সেই ব্যালেন্সটা রাখতে হবে। আমি দেখেছি অনেকের খুব বাজে ড্রিঙ্কিং হ্যাবিট থাকে, তাদের লেট নাইট ড্রিঙ্কিংয়ের জন্য পরের দিন অফিসে আসতে পারে না, তার জন্য তার যে কলিগ থাকে তারপর প্রেশার হয়ে যায়, ম্যানেজারদের প্রবলেম হয়ে যায়, তো অটোমেটিকই তার নামে কমপ্লেন আসে, তাকে বারবার এইচআরের কাছে যেতে হয় জবাব দিয়ে করতে, আলটিমেটলি আইদার তাকে জব ছাড়তে হয় নয়তো ওরকমভাবেই কাজ চালিয়ে যেতে হয়। সো এই ধরনের হ্যাবিটগুলো ভীষণ বাজে। আমি তো খালি ড্রিঙ্কিংয়ের কথা বললাম, তাছাড়াও আরও কিছু হ্যাবিটস আছে যেগুলোর জন্য ওয়ার্ক কালচারটা ডিস্টার্ব হয়ে যায়, কলিগরা ডিস্টার্ব হয়, ম্যানেজাররা ডিস্টার্ব হয়, আর যদি আরও লং টার্মে দেখি তাহলে দেখা যায় বাড়িতেও প্রবলেম চলে আসছে। সো এই ধরনের হ্যাবিটগুলোর থেকে দূরে রাখতে হবে নিজেকে, আদারওয়াইজ ইট উড বি আ বিগ ইস্যু নট অনলি ফর দ্য ওয়ার্ক আর অলসো ফর দ্য হোম এনভায়রনমেন্ট। সো এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই পয়েন্টগুলো আমার যেটা মনে হয় যে যদি আপনারা একটু দেখে শুনে চলেন তাহলে অনেকটাই ওয়ার্ক লাইফ ব্যালেন্সে আপনারা থাকতে পারবেন। আমি জানি সব ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইজ নট দ্য সেম, বাট যেই ওয়ার্কিং এনভায়রনমেন্টেই আপনি আসছেন তো সেই ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি 3 মাসের মধ্যে বুঝে যাবেন যে আপনাকে কীভাবে ডিল করতে হবে। দ্য ফার্স্ট 3 মান্থস ইউ হ্যাভ টু লার্ন দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রপারলি, দেন ইউ হ্যাভ টু গেট রেডি ফর দ্য ওয়ার্ক। তো এগুলো ছিল বেশ কিছু পয়েন্ট যেগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং যারা আমার সঙ্গে কাজ করেছেন তাদেরকে দেখে আমি আপনাদের জন্য সাজিয়ে এনেছি। আর আমার মনে হয় যদি আপনারা এগুলো নিজেদের মতো করে হ্যান্ডেল করতে পারেন তাহলে অনেকটাই আপনারা
ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্সে আসতে পারবেন। আর একটি পয়েন্ট যেটা আমার মনে হয় বলাটা খুব জরুরি, সেটা হলো গিয়ে যে পয়সার প্রতি মানুষের লোভ, যদি এই ব্যাপারটা ভীষণ প্রমিনেন্ট থাকে কারোর, তাহলে পরে যে সামনের জন আপনাকে ডিল করছে সে তার অ্যাডভান্টেজ নিয়ে নেবে, এটা অফিসগুলোতে খুব বেশি মাত্রায় হয়। আর আমি দেখেছি অনেক এমপ্লয়ি সেই ট্র্যাকে পড়ে যায়। এই ব্যাপারটাকেও আপনাকে আপনার মতো করে হ্যান্ডেল করতে হবে। আমি জানি আপনারা বুঝতে পারছেন আমি কোন পয়েন্টটাকে ইন্ডিকেট করছি। তো দ্যাট ইজ দ্যাট ফর দ্য ডে। আমি আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, বাই।